আসসালামু আলাইকুম হোমিও বন্ধুরা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সকলকে আমার ইউটিউব চ্যানেল হোমিও নিয়ম নীতি, যারা যেখান থেকেই দেখছেন, আমি অত্যন্ত আনন্দিত সহিত তাদেরকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে একটি হোমিওপ্যাথিকের খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আমি আলোচনা করছি। সেই আলোচনা করার আগে চলুন আমার চ্যানেলের ইন্ট্রো থেকে ঘুরে আসি। ধন্যবাদ সকলকেই সঙ্গে থাকার জন্য। আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আজকে আলোচনা করব, সেই মেডিসিনটা আলোচনা আমার দ্বারা পরিপূর্ণ হবে না, এবং এই মেডিসিনটা ব্যবহার করা সকলের জন্য সম্ভব নয়। খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যা এই মেডিসিনে অনেকে হাত দিতে ভয় পায়, রোগের বৃদ্ধি ঘটে থাকে। তো আমরা সেই মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব, শুনব। সালফার একটি মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব, খুব সংক্ষিপ্ত একটি আলোচনা। তার আগে বলে নেই যে এই সালফার প্রয়োগ যে ডাক্তাররা করতে পারবে, ধরতে পারবে, আমি আশা করি সাকসেসফুল হতে পারবে। সালফার প্রয়োগ খুব ভয়েরও আছে, সহজেরও আছে। সঠিক নির্বাচন না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এই হোমিওপ্যাথিক জগতে আমরা সোরার রাজা, আমি বলি সোরার যে রাজা, সালফার দিয়ে দমন করা যায়। সোরাকে আমি সালফারের রাজা বলে থাকি, থুজাকে সাইকোসিসের রাজা, সিভিলিটিকের রাজা আমি মার্কসলকে বলে থাকি। এই সোরার রাজা সালফার আমরা শুনব। এক কথায় কিছু মানসিক, দৈহিক, শারীরিক, সালফারের যে কোনো ধরনের চর্মরোগের ইতিহাস থাকবে, ছোটোবেলায় হোক, বড় হয়ে হোক, বংশে হোক, পারিবারিক ইতিহাসে হোক, থাকবে। এবং সেটা বিভিন্ন রকমের মলম, অ্যালোপ্যাথিক চিকিৎসা, অয়েন্টমেন্ট ব্যবহার করে সেটাকে চাপা দিয়ে বছরের পর বছর শরীরের মধ্যে এই সোরার যে বীজ, মায়াজমের বীজ বহন করে বংশ পরম্পরায় চলতে থাকে। সেই সোরা, সোরিক মায়াজমকে আমরা কাটানোর জন্য সালফারকে আমরা নিয়ে আসব। সালফার একটি ময়লা, নোংরা, অপরিচ্ছন্ন, কৃপণ, অভদ্র, মিথ্যুক ধরনের ব্যক্তি। সে যা খুশি তাই করতে পারে, চুল এলোমেলো, ময়লা জামাকাপড় পরতে থাকে, তার শরীরের গঠনটা, তার শরীরের স্বাস্থ্যটা হ্যাংলা পাতলা, নোংরা। দেখলে বুঝতে পারবেন সালফার নখ কাটবে না, চুল কাটবে না, দাঁত পরিষ্কার করবে না, শরীর দিয়ে অনেক দুর্গন্ধ বের হবে, তার বায়ু দিয়ে দুর্গন্ধ বের হবে, পোর্চা পায়খানা দিয়ে দুর্গন্ধ বের হবে। এক কথায় কৃপণ থাকবে, মিথ্যা কথা বলবে, অভদ্র, ভদ্রতা শিখতে পারবে না, অগোছালো, নোংরা, জামা কাপড় তার রুমটা যেন গরু থাকার মতো একটা জায়গা হয়ে যাবে, এলোমেলো। সালফার একটি গরম কাতর ওষুধ, কিন্তু গরম কাতর থাকলেও গোসল করতে সে রাজি না, একদিন দুদিন পর পর সে গোসল করতেও পারে,
সে অত্যন্ত নোংরা, অপরিষ্কার। সালফারের ফ্যাশনটা আমরা, সে মিষ্টি পছন্দ করতে পারে, লবণ পছন্দ করে। সালফার নিয়ে আমরা এখন মানসিক কিছু আলোচনায় যাব। তো এই সালফার মেডিসিনটা প্রয়োগ করা খুবই সাহসিকতার বিষয়। তো আমরা চলুন এই সালফার সম্পর্কে একটু আলোচনায় ফিরে আসি। দেখছেন, এটি একটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক মেডিসিন। শারীরিক ও মানসিক অপরিচ্ছন্নতা, নোংরা প্রকৃতির নোংরা দেহ, দৈহিক লক্ষণে দেহে নানা শ্রেণীর ঘা, পসরা, না ফোড়া, নানা প্রকারের চর্মরোগ, কানে পুঁজ, নাকে সর্দি, সকল কিছুই তার দেখা যায়। বিভিন্ন স্থানে তার দুর্গন্ধ থাকে এবং দুর্গন্ধগুলো সে নিজেই শুঁকতে থাকে। শরীরের বিভিন্ন গন্ধ সে নিতে পছন্দ করে। মাথায় ও সন্ধিস্থানে টক গন্ধ, ঘাম, হাতের পায়ের তলা গরম জ্বালা, এত বেশি যে স্থানগুলো সর্বদাই ঠান্ডা দিতে, ঠান্ডা বাতাস দিতে চায়। শীতকালে হাত পা লেপের মধ্যে রাখতে পারে না। ছেলেমেয়েরা প্রায় বিছানার মেঝের উপর শুয়ে ঘুমাতে ভালোবাসে, কিংবা মাথায় যতক্ষণ বাতাস করা যায় ততক্ষণ বেশ ঘুমাতে থাকে। বাতাস বন্ধ করলেই জেগে ওঠে। এর সব স্রাবই ক্ষতিকর, সেই জন্য নাক, চোখ, মলদ্বার, জনিদ্বার হেজে যায় এবং তার নাক, মুখ, ঠোঁট লাল টকটকে দেখায়। হাত পা সরু সরু, পেটটি বড়, শিশু ক্ষুধা খুব, কিন্তু যেমন খায় তেমন হজম করতে পারে না। দেহ পুষ্টি সাধন হয় না, সাইলেশিয়ার মতো। খাদ্য কম খায় কিন্তু জল খায় বেশি। কলকুজো ভাব, চলবার সময়, বসবাসের সময় সোজা না হয়ে একটু সামনে বেঁকে কলকুজো হয়ে থাকে। সমস্ত স্রাব অত্যন্ত দুর্গন্ধ, ক্ষতিকর। এর সব দিক সর্দি, লিকোরিয়া এবং উদরের মধ্যে অত্যন্ত দুর্গন্ধযুক্ত, ক্ষতিকর। মানসিক লক্ষণের ভীরু, অলস, স্বার্থপর, ভ্রান্ত, দার্শনিক, বাক ব্যস্তবাগীশ, পুরো যতক্ষণ বাড়ি থাকে সবাইকে বিরক্ত করে মারে। গোসলের পরে বৃদ্ধি পায়, প্রাতকালে মলবেগ, এমনকি মলবেগে তার ঘুম ভেঙে যায়, তাৎক্ষণিক সে ছুটে পায়খানায় যেতে বাধ্য হয়। শিশুক্ষণ ভোরেই মলত্যাগ করে গায়ে মেখে পড়ে থাকে। অপরিষ্কার অপরিচ্ছন্ন, স্নান করা তো দূরের কথা, জলের কাছেও যেতে চায় না। দুপুরের আগে ক্ষুধা, বেলা 11টার দিকে ক্ষুধা লাগবে, পেট খালি বোধ, অর্শ, নানান রকম সমস্যা থাকতে পারে। তো আমরা এর বৃদ্ধি, চাপা পড়া চিকিৎসা, স্নান করলে বৃদ্ধি, উক্ত হাওয়া, পরিশ্রমে, বিছানায় গরমে, উনুনে পরিচ্ছন্ন পরিচ্ছদ পরিবর্তিত প্রগতি, আবহাওয়া পরিবর্তনে কথা বললে নির্দিষ্ট সময়ে বেলা 11টায় পূর্ণিমা বদ্ধ ঘরে দাঁড়ালে স্পর্শে মধ্যপানে, চলাফেরায় ভ্রমণে মুক্ত বাতাসে গরম সেকে ব্যথা শুরু আবহাওয়া। তো আজকে আমরা এই সালফার সম্পর্কে হালকা পাতলা কিছু জানলাম। তো আমরা বেশি কিছু আলোচনা করতে যাব না। রুগীটা দেখে হালকা পাতলা ময়লা নোংরা অপরিষ্কার গরম কাদর গোসল করতে চায় না, শরীরে যে কোনো জায়গায় যে কোনো অঙ্গে একটা না একটা তার চুলকানি, খোঁজ, পসরা, পূর্বের ইতিহাস বা বর্তমান আসে, এরকম কোথাও না কোথাও প্রায় সে চর্মরোগে ভুগতে থাকে। আর সকল স্রাবেই প্রচণ্ড দুর্গন্ধ। তো সকলকেই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে সকলেই ভালো থাকবেন। আমি আজকে আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।